নমস্কার, আজকে এই একটা জল খাবার দেখাচ্ছি চায়ের সঙ্গে। এটা খুবই ভালো লাগে, তবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা বাড়িতে করে খেতে পারবেন। আলুর চাট, এ হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ করে রাখা হয়েছে। এইবার গজালা ছোলা, এই গ্যাস বের করেছি ভিজিয়ে রেখে, ভিজে গ্যাস বার করেছি। টমেটো, এটা হচ্ছে শশা কুচি, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা ধনে পাতা কুচি, আর চিপস ঝুড়ি ভাজা। আলুর আলু সেদ্ধর ওপরে এই গজালা ছোলা, আপনারা এমনি ছোলাও দিতে পারেন, আপনাদের যেটা খুশি। এই ছোলা দিলাম, এরপরে এর উপর ভেজানো গজালা ছোলা, আর এটা হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর শশা দিলাম, শশা কুচি দিলাম, শশা কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আছে, কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে দিলাম একটু চামচ দিয়ে। এরপর ধনে পাতা, এর উপরে ধনে পাতা কুচি দিলাম, ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এর উপরে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, বিট নুন, বিট নুন, চাট মশলা, চাট মশলা দিলাম। এবার ঝুড়ি ভাজা, এর উপরে ঝুড়ি ভাজা দিলাম। এবার ঝুড়ি ভাজার উপর চিপস দিয়ে দেব। ঝুড়ি ভাজার উপর চিপস দিয়ে দিলাম। এই জলখাবারটা চায়ের সাথে খেতে পারেন, একটু লেবুর রস দিয়ে, রস দিয়ে দিলাম।
এই জলখাবারটা চায়ের সঙ্গে চলে, এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা করে খেয়ে দেখতে পারেন।